মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে সানডে, আর সানডে মানে ফান ডে, রিল্যাক্সেশন ডে। আর সানডে মানেই কিন্তু সকলের বাড়িতে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, কিছু না কিছু একটা স্পেশাল আইটেম হবে। আর আজকে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্টে আছে ডাল পুরি আর তার সাথে আলু চচ্চড়ি। একদম ড্রাই আলু চচ্চড়ি লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বানাবো, মানে একদম ডাল পুরির সাথে জমে যাবে ব্যাপারটা। আর এদিকে রাজীব গেছে বাজারে মাটন আনতে, কেন কি আজকে আমাদের লাঞ্চে মাটন হবে। তো আমি এখন গিয়ে ব্রেকফাস্ট বানাবো। বাট ব্রেকফাস্ট বানাতে যাওয়ার আগে তোমাদেরকে দেখাতে চাই, আজকে আমাদের বাড়িতে না একজন স্পেশাল গেস্ট এসেছে, এবং এনাকে আমি মাঝে মাঝেই দেখছি আমাদের বাড়িতে আসছেন। তো তোমরা একবার দেখো আমাদের বাড়িতে স্পেশাল গেস্টটা কে এসছে। দেখো, আমি এই মহাশয়ের কথাই তোমাদের এতক্ষণ বলছিলাম। এনাকে মোটামুটি এখন বেশ কয়েকদিন ধরে আমি দেখছি আমাদের বেডরুমের জানলার কার্নিশে এসে বসছে, এবং মোটামুটি দেড় ঘন্টা তো বসেই থাকে, তো রোজই দেখছি এরকম টাইমে এসে বসছে। তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের দেখাই। বাবা, আমাকে আবার কিভাবে দেখছে দেখো, আমাকে দেখছে আর ভাবছে খুব সাহস হয়েছে না, সামনাসামনি এসে তো ভিডিও করার সাহস নেই, তাই ঘরে বসে একদম জানলা বন্ধ করে আমার ভিডিও করছে। দেখলে আমাদের গেস্টকে, আমি কিন্তু আমাদের বেডরুমের জানলাটা বন্ধ করেই ওর ভিডিওটা করেছি, মানে আমি যে একটুখানি জানলাটা ফাঁক করে ওর ভিডিওটা করবো, আমার মানে সিরিয়াসলি সাহসে কুলায়নি। কেন কুলায়নি আমি তোমাদের বলে দিই। অ্যাকচুয়ালি আমি এর আগে যেখানে থাকতাম হাইল্যান্ড পার্কে, একবার কী হয়েছিল, আমি না একদিন জাস্ট ব্যালকানিতে গিয়ে দাঁড়িয়েছি, এবং দাঁড়ানোর সাথে সাথেই একটা চিল এসে এত জোর ওর ডানা দিয়ে ঝাপটা মেরেছিল মুখে, তারপরে দেখি এখানটা কেটে না পুরো ব্লিডিং হচ্ছে আর পুরো রীতিমতো জ্বালা করছে, মানে আমি কিছু বুঝে ওঠার আগেই আমার সাথে এটা হয়ে গেছিলো। তো তারপরে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ঠিক পাশে যে ফ্ল্যাটটা ছিল, তো সেই ফ্ল্যাটের জানলার কার্নিশে ওরা বাসা বেঁধেছিল, আর আমাকে ব্যালকানিতে দেখে ওরা প্রচণ্ড ইনসিকিওর হয়ে পড়েছিল, এবং সেই জন্যই ওরা আমাকে অ্যাটাকটা করেছিল। মানে তারপর থেকে আমার এত ভয় হয়ে গেছিলো, আমি কিন্তু বেশ কিছুদিন ওই ব্যালকানিতে যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। তো সেই জন্য তোমাদের একটু আগে মজা করে বলছিলাম না যে চিলটা ভাবছে আচ্ছা তোর বড্ড সাহস বেড়ে গেছে, না সামনাসামনি তো ভিডিও করার সাহস নেই, তাই ঘরের জানলা বন্ধ করে করছি। সত্যিই তাই, মানে আমার একেবারেই সাহসে কুলাবে না যে আমি জানলাটা ফাঁক করে ওর ভিডিও করব, তাও যা এক্সপিরিয়েন্স একবার আমার হয়েছে। আলু চচ্চড়িটা বানিয়ে নিয়েছি, আর এখানে দেখো ডাল পুরির পুরটা রেডি করে রেখেছি, এবার চটপট ডাল পুরিটা বানিয়ে ফেলি। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, ডাল পুরি আর তার সাথে আলু চচ্চড়ি। লেবু গাছটা দু মাস ধরে দেখো একই রকম রয়েছে, না বাড়ছে না কিছু, আর সারও তো দিচ্ছ, তারপরে এরকম কেন হচ্ছে গো? ঠিক আছে, দু মাস ধরে তো দেখছি একই অবস্থা, দেখছি মেরামত করেছি আর কিছুদিন পরে দেখছি কি অবস্থা। কি অবস্থা, আমি আর কয়েকদিন দেখবো। হ্যাঁ, যদি এটা না বাড়ে, লেবুগুলো দেখো একই রকম সাইজ ধরে রয়েছে, যদি এটা না বাড়ে তাহলে আমি ভাবছি গাছটাকে চেঞ্জ করে দেবো। বাড়িতে ফল গাছ থাকলে দেখবে দেখতে ভীষণ ভালো লাগে, আর আমাদের যে লেবু গাছটা ব্যালকানিতে দেখলে না, এই লেবু গাছটা আমি কত আশা নিয়ে এসেছিলাম যে লেবুগুলো বড় হবে, আরও নতুন নতুন লেবু ধরবে। তো নতুন নতুন লেবু ধরা তো দূরে থাক, যে লেবু সাইজটা আমি নিয়ে এসেছিলাম ওই সাইজে দেখছি দু মাস ধরে রয়ে গেছে, বাড়ছে না কিচ্ছু না। তো আমি ভাবছি যে আর এক মাস মতো দেখবো, যদি দেখি যে এরকম সাইজেই রয়ে গেছে, কোনো গ্রোথ হচ্ছে না গাছটা, তাহলে আমি গাছটাকে সরিয়ে দিয়ে অন্য কোনো ফুলের গাছ লাগাবো। অ্যাটলিস্ট দেখতে তো ভালো লাগবে, ফুল তো হবে নতুন নতুন, বাট এটার তো আমি লাস্ট দু মাস ধরে কোনো গ্রোথও দেখতে পাচ্ছি না, তো সেই জন্য আর এক মাস মতো দেখবো।
তো মালি এসেছিল, এসে গাছে সার ঠার দিয়ে চলে গেল, আর আমাদের ব্রেকফাস্ট ডান আছে, কিন্তু সানডে ব্রেকফাস্টটা পুরো জমে গেছে। আর রাজীব যে মাটনটা নিয়ে এসেছে, সেই মাটনটা আমি এখন ম্যারিনেট করবো, ম্যারিনেট করে একটু নিচে যাবো। অ্যাকচুয়ালি আজকে আমাদের কমপ্লেক্সে একটা মিটিং আছে, তো সেই মিটিংটাই অ্যাটেন্ড করতে যাবো, তারপরে বাড়ি ফিরে এসে মাটনটা রান্না করে নেবো। তো চলো আগে মিটিংটা অ্যাটেন্ড করে আসি, তারপরে আবার কথা হবে। আর এই দেখো আজকে আমাদের লাঞ্চে হবে মাটন, তো মাটনটা আমি এখানে ম্যারিনেট করে রেখেছি, তো এটা এখন থাক, একটু পরে এসে আমি রান্নাটা করবো। এইমাত্র লাঞ্চ করে উঠলাম, আর এখন কটা বাজে জানো? এখন বাজে বিকেল চারটে, মানে মিটিং অ্যাটেন্ড করে এসে রান্না করে স্নান পুজো করে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেল, এখন চারটে বাজে। আজকে তোমাদেরকে বলেই ছিলাম আজকে আমাদের লাঞ্চে মাটন হবে, তো আমি না পেঁপে দিয়ে আলু দিয়ে একদম লাইট করে মাটনের ঝোল বানিয়েছিলাম আর সাথে ভাত, এই আমাদের আজকে লাঞ্চে মেনু ছিল। তো এখন আমি একটু ঈশান আর আরিয়ানকে নিয়ে বেরোবো। অ্যাকচুয়ালি ঈশান আর আরিয়ানের চুলটা খুবই বড় হয়ে গেছে, তো ওদের চুলটা কাটাতে নিয়ে যাব। যদিও ঈশানকে ছোট চুলে দেখতে খুবই ভালো লাগে আর আরিয়ানকে বড় চুলে দেখতে ভালো লাগে, বড় চুল রাখলে তো হবে না, কাল থেকে স্কুল আছে, তো সেই জন্যই ওদের দুজনকে আমি এখন নিয়ে গিয়ে চুলটা কাটাবো। তারপরে বাড়ি ফেরার পর আমরা ঠিক করছি যে আজকে একটা মুভি দেখতে যাবো। পরশুদিন মানে ফ্রাইডে হিট বলে একটা মুভি রিলিজ হয়েছে, যেটার মধ্যে রাজকুমার রাও আর সানিয়া মালহোত্রা আছে, তো ওটাই আমরা মোস্ট প্রবলি আজকে দেখতে যাবো। ওটা একটা থ্রিলার, আর থ্রিলার দেখতে বেশ ভালো লাগে আমাদের, তো যেটা করবো তোমরা সবই দেখতে পারবে, জানতে পারবে। তো চলো এখন আগে চটপট রেডি হয়ে ঈশান আর আরিয়ানকে চুলটা কাটিয়ে আনি। ঈশান আর আরিয়ানকে নিয়ে চলে এসেছি হেয়ার কাট করাতে, আর দেখো দুজনের চুল কত বড় হয়ে গেছে। ঈশান আর আরিয়ান দুই ভাইয়ের এখন হেয়ার কাট স্টার্ট হয়ে গেছে, আর লেফট সাইডে তো ঈশানকে তোমরা দেখতেই পাচ্ছ, আর ওই দেখো রাইট সাইডে আরিয়ানেরও হেয়ার কাট চলছে। ও মা, এটা কে, কিউটি পাই নাকি? কি লাগিয়েছিস এগুলো চুলে? কি পাটকেছে, কি কিউট লাগছে দেখতে, একটু ঘোর আমার দিকে, একটু ঘোর, চটকে দিলাম কিউটি একটা। রেডি হয়ে গেছি, এবার আমাদের বেরিয়ে যেতে হবে। আর এদিকে ঘড়িতে দেখো 8:05 আর 8:30 সময় শো, তো এখনই না বেরোলে রাস্তায় অলরেডি প্রচণ্ড জ্যাম আর মুভির বিগিনিংটা মিস হয়ে যাবে। এমনিতেই দেখবে যে কোনো মুভির কিন্তু বিগিনিংটা মিস হয়ে গেলে তখন লাস্টের দিকে মনে হয় এই সামনে কী হয়ে গেলে বুঝতে পারলাম না, তো সেই জন্য যাতে মিস না হয় চলো এবার বেরিয়ে যাই, রাস্তায় যেতে তো আবার গল্প হবে। আমরা বাড়ি ফিরে চলে এসেছি, আর আমার মুভিটা কেমন লাগলো তোমাদের বলে দিই। তোমরা তো জানোই আমি যখনই কোনো মুভি দেখে আসি রিভিউটা তোমাদের সাথে শেয়ার করি, তো হিটটা আমার মোটামুটি লেগেছে, এমন কিছু আহামরি লাগেনি। আবার দেখলাম এটা পার্ট টুও আসবে, তো এনিওয়েজ আমরা বাড়ি ফিরে তো চলে এসেছি, আর এদিকে অনেক রাতও হয়ে গেছে, আর কালকে ঈশান আরিয়ানের স্কুলও আছে, তো এবারে শুয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো, যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে আমরা তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।